উত্তর চব্বিশ পরগনায় বাংলাদেশ সীমান্তের পেট্রোপোলে তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। 450 কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের ধাঁচে তৈরি হওয়া এই আন্তর্জাতিক টার্মিনালের আয়তন 60,000 বর্গমিটার, যেটি তৈরি করছে শহরের একটি নামী আবাসন সংস্থা। ইতিমধ্যে পদ্মা সেতুর উদ্বোধনের পর কলকাতার সঙ্গে ঢাকার দূরত্ব অনেকটাই কমেছে। টার্মিনালটি চালু হয়ে গেলে সুগম হয়ে যাবে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন, বাড়বে ব্যবসা বাণিজ্য, প্রভাব পড়বে দুই দেশের অর্থনীতিতে। এক নজরে দেখে নেওয়া যাক এই টার্মিনালে বিশেষ কী কী থাকছে, আপনাদেরকে একটু জানিয়ে দিই। ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেকিং, ওয়েটিং হল, ডিউটি ফ্রি শপ, ওষুধের দোকান, বৈদেশিক এক্সচেঞ্জ কাউন্টার, অফিস স্পেস, হোস্টেল, পার্কিং ইত্যাদি। বর্তমানে এই বন্দর দিয়ে একসঙ্গে 550 জন যাত্রী এই সীমান্ত দিয়ে পারাপার করতে পারে। কিন্তু এই টার্মিনাল তৈরি হয়ে গেলে কতজন যাত্রী একসঙ্গে যেতে পারবে জানেন? 2,500। দৈনিক 20,000 যাত্রী এই টার্মিনাল ব্যবহার করতে পারবে। 2020 সালে কাজ শুরু হলেও এই কাজ বন্ধ হয়ে যায় কোভিডের জন্য। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই স্থলবন্দরের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভাবুন একবার, এই বন্দরটা তৈরি হলে কতই না উপকার হবে, কত মানুষের উপকার হবে, এবং যে ব্যবসা বাণিজ্য সেই ক্ষেত্রটা কতটা প্রসারিত হবে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অনেকটা স্মুথ হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তে পেট্রোপোলে তৈরি হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থলবন্দরটি। এবং জানেন কি, সেটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। বেশ গর্বের না? 450 কোটি টাকা ব্যয়ে এটি তৈরি হচ্ছে, এবং বিমানবন্দরের ধাঁচে তৈরি হওয়া এই আন্তর্জাতিক টার্মিনালের আয়তন 60,000 বর্গমিটার, যেটি তৈরি করছে শহরের একটি নামী আবাসন সংস্থা। ইতিমধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের পর কলকাতার সঙ্গে ঢাকার দূরত্ব অনেকটাই কমেছে। টার্মিনালটি চালু হয়ে গেলে সুগম হয়ে যাবে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী ও পরিবহন, পণ্য পরিবহন, বাড়বে ব্যবসা বাণিজ্য, প্রভাব পড়বে দুই দেশের অর্থনীতিতে। এবং এর ভেতরে কী কী রয়েছে সেটা তো আপনাদেরকে একটু বলেই দিলাম আগেই, তবে আরও একবার বলি, ইমিগ্রেশন কাউন্টার থাকছে সেখানে, সিকিউরিটি চেকিং, ওয়েটিং হল, ডিউটি ফ্রি শপ, ওষুধের দোকান, বৈদেশিক এক্সচেঞ্জ কাউন্টার, অফিস স্পেস, হোস্টেল, পার্কিং, এই সমস্ত কিছু কিন্তু সেখানে থাকছে। এই পাশাপাশি এখানে শেষ না, আরও অনেক কিছু রয়েছে যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। বর্তমানে এই বন্দর দিয়ে একসঙ্গে 550 জন যাত্রী এই সীমান্ত দিয়ে পারাপার করতে পারে, কিন্তু এই টার্মিনাল তৈরি হয়ে গেলে 2,500 যাত্রী একসঙ্গে পারাপার করতে পারবে, মানে দৈনিক সংখ্যাটা 20,000। বেশ বড় বিষয় না, ভাবতেই পারছেন, মানে এটা হলে কতটা উপকার হবে অনেকে। আচ্ছা, এই খবরটা শুনবার পর আপনাদের কি মনে হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।